হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমরা প্র্যাঙ্কিং এর অন্যতম এবং জনপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিকের লাইফস্টাইল সম্পর্কে আপনাদের জানাবো। আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে সাকিব সিদ্দিকের জীবনী সম্পর্কে এ টু জেড জানতে পারবেন। কিভাবে সে অভিনয় জগতে আসলো, তার জীবনের প্রথম ভিডিও কোনটা, তার ফ্যামিলি তাকে অভিনয় করার জন্য সাপোর্ট দেয় কিনা, এছাড়াও তার পড়াশোনার মাসিক ইনকাম, গার্লফ্রেন্ড ইত্যাদি সম্পর্কে আপনাদের জানাবো। আপনি যদি সাকিব সিদ্দিককে পছন্দ করেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা দেখছেন ইউনিক ভিডিওস ইউটিউব চ্যানেল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটা লাইক করুন। সাকিব সিদ্দিক প্র্যাঙ্কিং চ্যানেলের একজন নিয়মিত অভিনেতা। প্র্যাঙ্কিংয়ের সাথে তিনি কাজ করছেন প্রায় দেড় বছর। এই দেড় বছর বয়সে তিনি নিজেকে একজন সফল অভিনেতা হিসেবে গড়ে তুলতে পেরেছেন। তার জনপ্রিয়তা রয়েছে অনেক। আপনারা সবাই তাকে প্রথমত প্র্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে দেখলেও তার প্রথমে ইউটিউবে যাত্রা শুরু হয় জাহিদ হাসান নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এবং এই চ্যানেলের মাধ্যমে সাকিব সিদ্দিক প্র্যাঙ্কিং চ্যানেলে কাজ করার সুযোগ পায়। আর সাকিব সিদ্দিকের জীবনের প্রথম ইউটিউব ভিডিও হলো এটা। বেটা, আজকালকার ছেড়ে গো অবস্থা দেখছস? এই শোকিনারে কি মুই কম ভালোবাসতাম? কি করি নাই ওর লাগিয়া? আর ওই মোর মতো একটা হ্যান্ডসাম পোলা হালাইয়া চাপা দিয়ে শামসুল লোকে ভাগ্যে গেলে, এটা কোনো কথা বেটা? আচ্ছা, যাই হোক, সাকিবের ফ্যামিলি তাকে খুব সাপোর্ট করে অভিনয়ের দিক দিয়ে। এই ব্যাপারে সাকিব সিদ্দিককে প্রশ্ন করা হলে সাকিব সিদ্দিক বলে, আমার ফ্যামিলি হলো মিডিয়া ফ্রেন্ডলি ফ্যামিলি, তারা আমাকে কাজের জন্য অনেক উৎসাহিত করে। আর সাকিবের প্র্যাঙ্কিংয়ের যাত্রা কীভাবে শুরু হয়েছিল এই ব্যাপারে জানতে চাইলে সাকিব সিদ্দিক বলে, সাকিব সিদ্দিককে প্র্যাঙ্কিং চ্যানেলে আসার জন্য তাকে প্রস্তাব দেন আর্থিক সজীব নিজেই, এবং আর্থিক সজীব ভাইয়ের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর সে আর ভাবনা চিন্তা না করে জয়েন হয়ে পড়ে প্র্যাঙ্কিং টিমে। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এবার চলুন সাকিব সিদ্দিকের পার্সোনাল কিছু জীবন সম্পর্কে জেনে আসি। তো তার আসল নাম হলো মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সাকিব। এখান থেকে ছোট করে সাকিব সিদ্দিক নাম রাখা হয়েছে শুধুমাত্র মিডিয়ার জন্য। সাকিব সিদ্দিক বর্তমানে একটি ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়াশোনা করছেন। তার বর্তমান বয়স 23 বছর এবং উচ্চতা রয়েছে 5'6". তিনি একজন মুসলিম এবং তার জাতীয়তা রয়েছে বাংলাদেশি। এবং যতদূর জানা যায় তিনি প্যাঙ্কিং ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে 20,000 টাকা মতো পেয়ে থাকেন। এছাড়াও বাইরের মিডিয়াগুলো থেকে তিনি প্রতি মাসে 40-50,000 টাকা ইনকাম করে থাকেন। সাকিব সিদ্দিককে তার গার্লফ্রেন্ড সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, স্কুল লাইফে মোটামুটি 2-3টা রিলেশন করেছি কিন্তু এখন ওগুলো আর করি না। তার মানে বোঝা যায় সাকিব সিদ্দিক এখনও সিঙ্গেল আছেন। সাকিব সিদ্দিককে কারা কারা পছন্দ করেন এবং তার কোন নাটকটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এই ভিডিওতে এখনও লাইক না করে থাকলে একটা লাইক করে এই ভিডিওতে 1,000 লাইক কমপ্লিট করে দিবেন। আর চ্যানেলটি অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সুন্দর ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।